শুরুতেই সংবাদ শিরোনাম। উত্তাল ভারত, গায়ে আগুন দিয়ে তিন কৃষকের আত্মহত্যা। ভারতে কৃষক বিক্ষোভ দমাতে নয়টি স্টেডিয়ামকে অস্থায়ী জেলখানাতে রূপান্তর। ইরানে গুপ্ত হত্যার শিকার কে এই বিজ্ঞানী মোহসেন ফাকরিজাদে। পরমাণু বিজ্ঞানীকে হত্যার প্রতিশোধ নেয়ার অঙ্গীকার ইরানের। এবং সবশেষ থাকছে ইরানের ক্ষেপণাস্ত্র উন্নয়ন ঠেকাতে চীন এবং রাশিয়ার কোম্পানির উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। ভারতের বিতর্কিত নতুন কৃষি আইন বাতিলের দাবিতে উত্তাল ভারত। তার জের ধরেই উড়িষ্যা রাজ্যে তিন কৃষক আত্মহত্যার চেষ্টা করেছেন। শুক্রবার উড়িষ্যা বিধানসভার সামনে তারা গায়ে আগুন ধরানোর চেষ্টা করলে সেখানকার নিরাপত্তা কর্মীরা তাদেরকে বিরত রাখেন। ইন্ডিয়া টুডে জানিয়েছে, উড়িষ্যা বিধানসভায় এখন শীতকালীন অধিবেশন চলছে। অধিবেশনের কারণে ওই এলাকায় কড়া নিরাপত্তা ছিল গতকাল। বিধানসভার সামনেই কটকের তিন কৃষক গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। বিষয়টি আন্দাজ করতে পেরে নিরাপত্তা কর্মীরা দৌড়ে গিয়ে তাদেরকে বিরত রাখেন। উল্লেখ্য, ভারত জুড়ে কৃষকের বিক্ষোভ এবং বিরোধী দলগুলোর অনুরোধ উপেক্ষা করে গত 27 সেপ্টেম্বর কৃষি সংস্কার সংক্রান্ত বিতর্কিত তিনটি বিল পাশ হয়। এরপর থেকে কৃষি আইনটি বাতিলের দাবিতে ধারাবাহিকভাবে আন্দোলন করে আসছেন দেশটির কৃষকরা। বিতর্কিত ওই আইনটি ঘিরে পাঞ্জাব, হয়রানি সহ বিভিন্ন রাজ্যে কৃষক অসন্তোষ তীব্র আকারে ধারণ করেছে। কৃষক বিক্ষোভে উত্তাল ভারত। কৃষি আইন বাতিলের দাবিতে টিয়ার গ্যাস, জলকামান আর ব্যারিকেড উপেক্ষা করেই দিল্লির কাছাকাছি অবস্থান নিয়েছে 50,000-এরও বেশি কৃষক। এদিকে আন্দোলন দমাতে মরিয়া বিজেপি সরকার। দিল্লির সীমান্তে দেয়া হয়েছে কাঁটাতারের ব্যারিকেড। এরই মাঝে দিল্লির নয়টি স্টেডিয়ামকে অস্থায়ী জেলখানায় রূপ দিতে সরকারের অনুমতি চেয়েছে পুলিশ। কৃষি সংস্কারের নতুন যে বিলটি সরকার প্রণয়ন করেছে তা সম্পূর্ণ কৃষকদের স্বার্থ বিরোধী বলে দাবি বিক্ষোভকারীদের। বৃহস্পতিবার সকাল থেকেই কংগ্রেস, বামফ্রন্ট এবং শ্রমিকদের বিভিন্ন সংগঠন এই বিল বাতিলের দাবিতে ধর্মঘট পালনসহ অবরোধ এবং বিক্ষোভের ঘোষণা দিয়েছে। তাদের দিল্লি চলো ডাকে সাড়া দিয়ে হাজার হাজার কৃষক পাঞ্জাব, হরিয়ানা এবং রাজস্থান থেকে রাজধানীর উদ্দেশ্যে রওনা হয়। শুক্রবার 27 নভেম্বর সকালে কৃষকরা ফের রাজধানী শহরের উদ্দেশ্যে রওনা দিলে সিঙ্গু বর্ডারে টিয়ার গ্যাস ছড়িয়ে পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে সকাল থেকে উত্তেজনা তৈরি হয়েছে। ট্রাক্টর নিয়ে কৃষকরা যাতে এগোতে না পারে রাস্তায় পরপর বালি ভর্তি লরি দাঁড় করে রেখেছে পুলিশ। বৃহস্পতিবারের তুলনায় শুক্রবার পুলিশ মোতায়েন বাড়ানো হয়েছে। কাঁটাতারের ঘেরা হয়েছে রাজধানীর শহরে প্রবেশের রাস্তা। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে রয়েছে জলকামানও। গুপ্ত হত্যার শিকার হয়েছেন ইরানের বিশিষ্ট পদার্থ বিজ্ঞানী মোহসেন ফাকরিজাদে। শুক্রবার দেশটির রাজধানী তেহরানের কাছে দামাবান্ধ কাউন্টিন আব সার্ট এলাকায় আত্মীয়ের গুলিতে তিনি নিহত হয়েছেন। মোহসেন ফাকরিজাদে ইরানের সবচেয়ে প্রবীণ পরমাণু বিজ্ঞানী। তিনি ছিলেন ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গবেষণা এবং উদ্ভাবনী সংস্থার প্রধান। তিনি ইরানের রেভলিউশনের গার্ডের একজন ঊর্ধ্বতন কর্মকর্তাও ছিলেন, যাকে ইরানের বোমার জনক বলা হয়। তার মর্যাদা ছিল মন্ত্রণালয়ের উপ প্রতিরক্ষা মন্ত্রী এবং রেভলিউশনারি গার্ডের ব্রিগেডিয়ার জেনারেলের সমান। মোহসেন ফাকরিজাদে 1958 সালে ইরানের শিয়া সম্প্রদায়ের পবিত্র নগরী হিসেবে পরিচিত কওম নামের শহরে জন্মগ্রহণ করেন। তিনি পরমাণু প্রকৌশলী নিয়ে ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন। ইরানের ইউনিভার্সিটি অফ ইমাম হুসাইনের পরমাণু বিভাগের অধ্যাপক ছিলেন হোসেন ফাকরিজাদে। দীর্ঘদিন পর্যন্ত ইরানি পরমাণু বিজ্ঞানী হিসেবে তাকে কখনোই সেদেশের গণমাধ্যমে প্রকাশ্যে আনত না, বরং তাকে একজন সাধারণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবেই পরিচয় দিত দেশটির গণমাধ্যম। কিন্তু যখন ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের পরমাণু বিষয়ক চুক্তি হয়, তারপর থেকেই মোহসেন ফাকরিজাদের নাম প্রকাশ্যে আসে। ইসরায়েল এবং পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো দীর্ঘদিন ধরেই বলে আসছে, তিনি ইরানের খুবই শক্তিশালী ব্যক্তি এবং ইরানের পরমাণু কর্মসূচির প্রধান স্তম্ভ। 2018 সালে ইসরায়েল বলেছিল তাদের হাতে যেসব গোপন নথিপত্র এসেছে সেগুলো অনুযায়ী ইরানের পরমাণু কর্মসূচির তিনি প্রধান রূপকার মোহসেন ফাকরিজাদে। তার নেতৃত্বে ইরানের পরমাণু কর্মসূচি গড়ে উঠেছে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সে সময় বলেছিলেন ওই নামটা মোহসেন ফাখরিজাদে মনে রাখবেন। তিনি ইরানের পরমাণু কর্মসূচির প্রধান বিজ্ঞানী। ইরান দেশটির সবচেয়ে সিনিয়র পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদেকে হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ঘোষণা দিয়েছে। ফাখরিজাদে শুক্রবার তেহরানের কাছে দামা বান্ধ কাউন্টিং আফসার্ট এলাকায় সন্ত্রাসীদের হামলা শিকার হন। পরে তাকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে তিনি সেখানে মারা যান। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামিনির সামরিক উপদেষ্টা হুসেইন দেগাল বলেছেন এই হত্যার ষড়যন্ত্রকারীদের উপর বজ্রের মতো আঘাত আনা হবে। পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর ধারণা যে ফাখরিজাদে ইরানের গোপন পরমাণু অস্ত্র কর্মসূচির পিছনে রয়েছেন। ইরান সবসময় বলে আসছে এই পারমাণবিক কর্মসূচি তারা শান্তিপূর্ণ উদ্দেশ্যেই করেছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ এই সন্ত্রাসী কর্মকাণ্ডের নিন্দা জানাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আহ্বান জানিয়েছেন। তিনি এক টুইট বার্তায় লিখেছেন, সন্ত্রাসীরা আজ এক বিশিষ্ট ইরানি বিজ্ঞানীকে হত্যা করেছে। জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত মজিদ বলেছেন এই হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন, যা এই অঞ্চলে বিপর্যয় ডেকে আনার জন্য করা হয়েছে। জাবাদ জারিফ হামলার জন্য ইসরায়েলকে দোষারোপ করে বলেছেন ইসরায়েলের এতে জড়িত থাকার গুরুতর ইঙ্গিত রয়েছে। 2018 সালে এপ্রিলে ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পর্কে বক্তব্য দেওয়ার সময় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ফাখরিজাদের নামটি বিশেষভাবে উল্লেখ করেছিলেন। হত্যার ব্যাপারে ইসরায়েলের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো মন্তব্য করা হয়নি। যুক্তরাষ্ট্র শুক্রবার চীন এবং রাশিয়ার বিভিন্ন কোম্পানির উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে। এ ব্যাপারে ওয়াশিংটনের ভাষ্য, কোম্পানিগুলো ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির উন্নয়নে সহযোগিতা করছে বলে খবর পাওয়া গেছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পিও এক বিবৃতিতে বলেছেন, ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি উন্নয়নে গুরুত্বপূর্ণ প্রযুক্তি এবং উপকরণ সরবরাহে অভিযুক্ত চার কোম্পানির উপর মার্কিন সরকারের সহায়তার এবং 2 বছর ধরে তাদের রফতানির উপর নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। চীন ভিত্তিক 2 কোম্পানি চেংদু বেস্ট নিউ ম্যাটারিয়ালস এবং জিবু ইলিমট্রেড এবং রাশিয়া ভিত্তিক 2 কোম্পানি নিলকো গ্রুপ এবং জয়েন্ট স্টক কোম্পানি ইলাকনের উপর বুধবারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। পম্পে আরও বলেছেন, আমরা ইরানের ক্ষেপণাস্ত্র উন্নয়ন প্রচেষ্টা ঠেকানোর কাজ এবং ইরানকে ক্ষেপণাস্ত্র সংক্রান্ত উপকরণ এবং প্রযুক্তি সহায়তা করা চীন এবং রাশিয়ার মতো বিদেশি সরবরাহকারীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আমাদের নিষেধাজ্ঞা আরোপের ব্যবহার অব্যাহত রাখব। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা শাসনামলে ইরানের সাথে সাম্প্রতিক পরমাণু চুক্তি থেকে 2018 সালে যুক্তরাষ্ট্রে বেরিয়ে যাওয়ার ঘোষণা দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তখন থেকেই ইরানের উপর নতুন করে আবারও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা শুরু করেন তিনি। আজকের মতো এই পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।